দেখো, আমরা যেহেতু আইটি পার্সন, সো এই জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি আসলে এই তোমরা তোমাদের ভিডিওগুলো অফ করো, সোনিয়া ভিডিও অফ করো। যেহেতু আমরা আইটি পার্সন, আমাদের ছোট ছোট যে জিনিসগুলো আমাদের নিয়মিত লাগে সেই জিনিসগুলো আসলে আমরা অন্যান্য যারা আছে অন্য ডিপার্টমেন্টে আছে তারা যেভাবে কাজ করে আমরা যদি ওইভাবে কাজ করি জিনিসটা আসলে কেমন যেন দেখা যায়। তো দ্যাটস আমরা আসলে আরো আরো সহজ ভাবে যেন কাজ করতে পারি সেই জিনিসটা একটু দেখবো। তার মধ্যে একটা জিনিস আছে, ধরো কোনো কারণে যদি তোমার নেটওয়ার্ক ইন্টারফেসটা ডিসেবল করে এনেবল করতে হয়, ডিসেবল করতে হবে দেন তারপর এনেবল করতে হবে, তো সেক্ষেত্রে আমরা কি করি, আমি প্রথমে আমার নেটওয়ার্ক ইন্টারফেসে এখানে যাই, নেটওয়ার্ক ইন্টারনেট অ্যাক্সেস নেটওয়ার্ক এখানে যাই, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেট ইন্টারনেট সেটিংস এখানে যাই, দেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এখানে, দেন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস এখানে, দেন তারপরে আমি এটা আমি ডিসেবল করব, ডিসেবল তারপরে আবার এনেবল, এনেবল তাই তো? আচ্ছা, এটা হচ্ছে ম্যানুয়াল। আচ্ছা, আরো যদি কেউ আছে না এইভাবে না স্যার আরো একটু সহজ ভাবে সে পারে, সে কিভাবে করবে, রান ওপেন করবে, এখানে লেখে ncpa ডট সিপিএল ডট সিপিএল মানে কি কন্ট্রোল প্যানেল, এটা ওপেন করে, দেন একই কাজ, দেন সে এখন ডিসেবল করবে, দেন তারপরে এনাবল করবে, তাই তো? সো আমার যেমন একটা প্রবলেম আছে, আমার প্রবলেম কি, আমি যখন GNS3 তে যখন ন্যাট সিসকোর আউটারের সাথে যখন আমি ন্যাট নেই, ন্যাট নিলে আমার কি হয় যে এই ইথারনেটটা রিয়েল ডিভাইসের যে ইথারনেটটা আছে এটা আমার ডিসেবল করে এনেবল না করলে আমার ন্যাট থেকে ইন্টারনেট পায় না। তো প্রতিনিয়ত আমাকে কি করতে হয়, যেহেতু আমার একটু অনেক দিন হয়ে গেছে এটা একটা আপডেট দিতে হবে, তো আমি আপডেট না নেওয়ার কারণে এটা কি হয় প্রত্যেকদিন ডিসেবল করে এনেবল করতে হয়, তো ম্যানুয়ালি আমাকে এটা করতে হয়। সো এই কাজটা আমরা আরো অনেক সহজ ভাবে করতে পারি, আমরা একটা ব্যাচ ফাইল রেডি করে রাখবো, ওই ব্যাচ ফাইলে জাস্ট ক্লিক করব তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমি প্রথমে দেখো ব্যাচ ফাইল করার আগে আমরা কমান্ডটা দেখি কিভাবে, বলো তার আগে আমি কোনটাকে ডিসেবল করতে চাই সেটা যদি আমি দেখতে চাই, এই দেখো এই যে এটা আমি ধরো এটাকে আমি ডিসেবল করব, তাহলে আমার কি লাগবে, এই ইন্টারফেসের নামটা লাগবে, কেমন এই ইন্টারফেসের নামটা লাগবে। তো ইন্টারফেসের নামগুলো আমি কিভাবে দেখতে পারি, নেট এসএইচ ইন্টারফেস, নেট এসএইচ ইন্টারফেস শো, আমাকে দেখাও ইন্টারফেস গুলো, আমার এই পিসিতে যত ইন্টারফেস আছে সবগুলো এখানে দেখাবে। দেখো ইথারনেট হচ্ছে যে এটা, এটা কানেক্টেড ভিএমনেট 1 থেকে 2, 3, 4, 8, কেমন, তো আমার এখানে সবগুলো কানেক্টেড আছে দেখাচ্ছে। সো আমি চাচ্ছি যে এটা এটাকে ডিসেবল করবো এনেবল করবো, তাহলে এটাকে আমি কপি করে নিলাম আমার লাগবে, দেন তারপরে আমি কি লিখবো বলো, পলাশ বলো, নেট এসএইচ ইন্টারফেস দেন, জি স্যার, কমান্ড কি, নেট নেট এসএইচ এসএইচ ইন্টারফেস তারপর কি, নেট ইন্টারফেস সেট 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 ইন্টারফেস, তারপর জি স্যার, তারপর ইন্টারফেস, ইন্টারফেস তারপর ওই, তারপর ওইটার নাম স্যার, ওই যে ভিএমওয়্যার নেটওয়ার্ক যেটা আমি হ্যাঁ, ডিসেবল করতে চাই, তারপর তারপর ডিসেবল, তারপর ডিসেবল স্যার, ডিসেবল, ঠিক আছে। এখন আমি এন্টার দিলে কি হবে স্যার, ওইটা তো ডবল কোটেশন সাবমিট আনার কথা ছিল স্যার, ডবল কোটেশনের ভিতরে হওয়ার কথা ছিল স্যার, হ্যাঁ এটা দিলে ভিএমআই নেটওয়ার্ক দিবে অ্যাডাপ্টার স্যার, ডাবল কোটেশনের ভিতরে স্যার, হবে, এটাকে সে অনেকগুলো কমান্ড ধরতেছে, কেমন দ্যাটস ওয়াই আমাকে কি জি করতে স্যার, হবে, আমার ডাবল কোটেশন স্যার লিডের এখানে ডাবল কোটেশন দিতে হবে, আমার ডাবল কোটেশন, দেখো এটা চেঞ্জ হয়ে গেছে, দেন উপরের দিকে তাকাও, এদিকে তাকাও, আচ্ছা এনে কি বলতেছে, দ্য রিকোয়েস্টেড অপারেশন রিকোয়ার্স ইলিভেশন, ইলিভেশন মানে হচ্ছে অ্যাডমিন মোডে চালাতে হবে, এটা উপরে দেখো এটা সিলেক্ট রান পাওয়ার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিন মোডে যাওয়া মোডে লাগবে, নাই,
তাহলে আমাকে কি করতে হবে, পাওয়ার সেলটা যদি আমি অ্যাডমিন মোডে নিয়ে নেই, দেন এখন আমি এই কমান্ডটা চালাবো। ডিসেবল, দেখো আমার এটা ডিসেবল হয়ে গেছে, তাই তো? এখন আমি যদি এনেবল করতে চাই তাহলে কি লিখবো? সেম এনেবল, শুধুমাত্র এনেবল লিখতে হবে, তাহলে এনেবল হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা ডিসেবল করতে পারি, এনেবল করতে পারি। এখন আমরা ব্যাচ ফাইলে এটা আমরা একটা স্ক্রিপ্টে চালাই দিব, যে আমি এরকম বারবার করব। এখন এত বড় কমান্ডটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, তাই না? সব সময় তো আমরা একটা ব্যাচ ফাইল আগে থেকে রেডি করে রাখবো, যখন দরকার হবে আমি জাস্ট ক্লিক করব যাতে সেটা হয়ে যায়। তো ব্যাচ ফাইল তৈরি করার নিয়ম কি, ধরো আমি এই যে এই নেটওয়ার্ক কানেকশন যে আমার এইটা ছিল, উইন্ডোটা ছিল, এটা আমি নিয়ে আসতে চাই। তো নেটওয়ার্ক কানেকশন উইন্ডোটা আমি কিভাবে নিয়ে আসি, এখানে লিখি ncpa.cpl, তাই তো? এটা এখানে লিখি, অথবা আমরা যদি এই যে এখানে যদি লিখি ncpa.cpl, দেখো ওপেন হয়ে গেছে। তো এটা আমার মূল কমান্ড। তাহলে আমি আমার এই যে এই জায়গাটাতে আমি লিখব ncpa.cpl, সেভ করব। সেভ করব কি, নেটওয়ার্ক ডট দিয়ে সিএমডি দিতে পারো, সিএমডি দিতে পারো, অথবা সিএমডি দিতে পারো, কারণ আমরা সিএমডি তে এটা রান করলে কাজ হয়, অথবা তুমি দিব কি ব্যাচ, ব্যাচের এক্সটেনশন কি বিএটি, ব্যাট, বিএটিসিএইচ, ব্যাচ ফাইল এক্সটেনশন হচ্ছে ব্যাট। তো নেটওয়ার্ক ডট ব্যাট আমি ডেস্কটপে রাখতেছি, সেভ। তাহলে এই যে এটা হলো, দেন এটাকে তুমি এখন যদি এক্সিকিউট করো, দেখো এটা ওপেন হয়ে গেছে, তাই তো? তো এইভাবে কিন্তু আমরা তাহলে কাজগুলো করতে পারি, একটা ব্যাচ ফাইল তৈরি করতে পারি। এখন আমি চাচ্ছি যে এই যে এই জায়গায় আমার যত ইন্টারনেট অ্যাডাপ্টার গুলো আছে, এই যে ধরো আমি এই যে এটা এটাকে ডিসেবল করব, এনেবল করব, তাহলে আমি কি করব, এই কমান্ডটা লিখব, যে কমান্ড আমরা ব্যাচ ফাইলে দেই ওই কমান্ড আমরা জাস্ট এখানে দিলেই হবে, পেস্ট, ডিসেবল হলো, ডিসেবলের কমান্ড। আর তারপরে আমি ডিসেবল করে তো শুধু রাখবো না, এনেবলও করতে চাই, তাহলে আমি এনেবল দিলাম। এবার এটাকে সেভ করব, নেট ওয়ান, ভিএম নেট ওয়ান নাম দিলাম, ভিএম নেট ওয়ান ডট বিএটি ব্যাট, আমি ডেস্কটপে রাখবো। তাহলে আমার কোথায় গেল, এই যে ভিএম নেট ওয়ান ডট ব্যাট, এটাকে ডাবল ক্লিক করো, দেখো এটা চলে আসছে, আমি এটা কেটে দিই। হচ্ছে না, দেখো এটা কাজ হচ্ছে না, দেখো ভালো করে দেখো, এটা কিন্তু কাজ হচ্ছে না, এটা কিন্তু একবার ওপেন হয়ে চলে যাচ্ছে, দেখছো ওপেন হয়ে চলে গেছে, কিন্তু ডিসেবল হয়ে এনেবল হয়নি, হইছে? তাহলে এটাকে কি করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটর মোডে অন করতে হবে। দেখো এটা আইটি এর পাশে থাকুক, দেখো ডিসেবল এনেবল, খেয়াল করছো? এখন আমি চাচ্ছি কি, যে না আমি চাচ্ছি ইন্টারনেট, এটা যদি আমি ডিসেবল করি তাহলে ইন্টারনেট অফ হয়ে যাবে, তোমাদের সাথে ডিসকানেক্ট হয়ে যাবো, দ্যাটস ওয়াই এটা আমি করতেছি না। আমি চাচ্ছি এখানে যতগুলো আছে 1 2 3 4 5, এই পাঁচটাকে আমি ডিসকানেক্ট, ডিসেবল করে এনেবল করব একসঙ্গে। তাহলে কি করব, তাহলে এখানে ভিএম নেট 1 দিলাম, 2 দিব, 1 2 3 4 8,
স্যার ভিডিও পুরো আটকে আসতেছে, কথা আগে ভিডিও পরে আসতেছে। আচ্ছা দেখো, তাহলে আমি ভিএমনেট 1 দিলাম ডিসেবল এনেবল, ভিএমনেট 2 ডিসেবল এনেবল, ভিএমনেট 3 ডিসেবল এনেবল, ভিএমনেট 4 ডিসেবল এনেবল, ভিএমনেট 8 ডিসেবল এনেবল, এটাকে আমি সেভ করে নিলাম। ভিএমনেট 1 দিয়েই করলাম, সমস্যা নাই, তুমি এটা চেঞ্জ করে নিতে পারো, রিনেম করে নাও, যে ভিএমনেট দরকার নাই, ভিএমনেট শুধু। তাহলে এখন এদিকে খেয়াল করো, এটাকে আমি যদি এখন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে ওপেন করি, দেখো দেখো ডিসেবল হচ্ছে, এনেবল হচ্ছে, ডিসেবল হচ্ছে না, খেয়াল করছো, দেখছো তোমরা? আমি আবার করি, দেখো ডিসেবল এনেবল, ভিডিও আটকে আসছে, ডিসেবল এনেবল, ডিসেবল এনেবল, ডিসেবল এনেবল। তো এইভাবে কিন্তু আমি কাজগুলো করতে পারি। একটা স্ক্রিপ্ট আমি বানায় রাখবো, বারবার আমি ওইখানে যাব না, জাস্ট এখানে আমি ক্লিক করব, সেটা চলে আসবে। এখন কথা হচ্ছে এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বারবার দিতে হচ্ছে, আমি এই কাজটাও করতে চাচ্ছি না, আমি বার ক্লিক করব আর চলে আসবে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো মোটামুটি সবাই? পলাশ, জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটা আমি অ্যাডমিনিস্ট্রেটর মোডে রান করব না, আমি এখানে ক্লিক করব, চলে আসবে। দেখো এখানে কিন্তু আমি যদি জাস্ট শুধু ক্লিক করে, কাজ হয় না কিন্তু, এখানে শুধু দেখায় বাট কাজ হবে না, কথা বুঝতে পারছো? দেখো এখানে, দেখো আমি ক্লিক করি কিন্তু এগুলো কিন্তু ডিসেবল এনেবল হয় না, অন হচ্ছে কিন্তু ডিসেবল এনেবল না, কারণ কি রান অ্যাডমিনিস্ট্রেটর মোডে আমাকে এটা দিতে হবে। তো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে আমি কি করতে পারি, এটা একটা শর্টকাট ক্রিয়েট করতে পারি। শর্টকাট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে প্রপার্টিসে যাব, অ্যাডভান্সে যাব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অন, অ্যাপ্লাই, ওকে। এবার দেখো, এবার এই শর্টকাটে তুমি ক্লিক করো, দেখো এখানে দেখবা এই যে ডিসেবল এনেবল, ডিসেবল এনেবল, ক্লিয়ার। তো এইভাবে তোমরা কিন্তু একটা ব্যাচ ফাইল রেডি করে কাজগুলো করতে পারো অনায়াসে। আমাকে ম্যানুয়ালি, অন্যদের মতো ম্যানুয়ালি ওখানে যে যে ডিসেবল এনেবল করতে হবে, ডিসেবল এনেবল করতে হবে, এরকম দরকার নেই। আচ্ছা, এইটুকু, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা চ্যাট বক্সে লেখো, যে স্যার আমার বুঝতে সমস্যা আছে, আর যাদের বুঝতে সমস্যা নেই তারা লেখো, স্যার বুঝতে পারছি, আমি পারবো এখন করতে। স্যার আপনি যে ভিডিও দেখাইছেন, স্যার আপনার কথা আছে কিন্তু ভিডিও স্যার আটকে আটকে আছে, হঠাৎ করে আবার সমস্যা, অনেকে শুনতে পাচ্ছে, যারা বুঝতে পারছো তারা লেখো ডান বা বুঝতে পারছে, আর যারা বোঝো নাই তারাও লেখো, স্যার এই জায়গাটা বুঝে নাই। খালি যা তুমি মনে হয় পরে ঢুকছো বা কোথায় বুঝতে পারোনি সেটা আমাকে বলো। আচ্ছা, আমি ভিডিওটা দিয়ে দেবো, তুমি দেখে নিবা। আর কে কে বুঝতে পারছো? আচ্ছা, শর্টকাটটা বুঝতে পারোনি একজন, তাই তো? শর্টকাটটা আমি দেখাচ্ছি, আমি শর্টকাটটা ডিলিট করে দিলাম। এখান থেকে শর্টকাট ক্রিয়েট করবা, এখান থেকে দেখো এখানে আছে ক্রিয়েট শর্টকাট, দেন এই শর্টকাটে যাবা, প্রপার্টিসে যাবা, অ্যাডভান্সে যাবা, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবা, দেন অ্যাপ্লাই, ওকে। সবকে ক্লিয়ার? আব্দুল আলিম কি সমস্যা বলো? আচ্ছা, তোমাদের স্যার এটা কি স্যার শর্টকাট না করে স্যার আমাদের মেইন ফাইলের উপর করলে হবে? হ্যাঁ হ্যাঁ, বলতে স্যার এটা শর্টকাট না ছাড়া যদি আমার মেইন যে ফাইলটা আমি সেভ করছি ওইটার উপর যদি এই প্রপার্টিসে কি যদি আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিই তাহলে হবে না স্যার? এখানে দেখো ওই ওই সিস্টেমটা নাই। ও আচ্ছা, এখান থেকে তুমি যে রান অ্যাডমিনিস্ট্রেটর দিবা এখানে ওই সিস্টেমটা নাই ভাইয়া। হ্যাঁ ওকে, ঠিক আছে, এটা শর্টকাট থেকে আসবে, ক্লিয়ার? ওকে স্যার,
এটা তুমি অন্য কোনো জায়গায় একটা ফাইলে এটা কাট করে নিয়ে অন্য কোথাও রেখে দিবা। আচ্ছা, তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, সেটা সেটা হচ্ছে তোমরা এটা আমাকে কালকের মধ্যে করে দিবা, এই একটা ব্যাচ ফাইল আমাকে তৈরি করে দিবা। তো ব্যাচ ফাইলটা কি তৈরি করবা, এই ধরো আমি এই যে উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন করলাম, আমি আমার এমন একটা ফোল্ডার আছে, ভালো করে শোনো তোমরা, আমার এমন একটা ফোল্ডার আছে যেই ফোল্ডারে আমাকে নিয়মিত যেতে হয়। কথা বুঝতে পারতেছ? যে ফোল্ডারটাতে আমাকে নিয়মিত যেতে হয়, ধরো আমাকে এই যে এই এসএসডি হার্ড ডিস্ক এটাতে আমাকে নিয়মিত যেতে হয়। এখানে আমি এই যে আমি ধরো ভিএমওয়্যার এই ফোল্ডারটাতে আমাকে নিয়মিত যেতে হয়, এইখানে আমাকে নিয়মিত আসতে হয় প্রত্যেকদিন। তো এখানে যদি আমার প্রত্যেকদিন আসতে হয়, তো আমাকে এরকম ম্যানুয়ালি আমি আসবো না, আমি কি করব একটা ব্যাচ ফাইল তৈরি করব, ওখানে ক্লিক করব, সে ডিরেক্ট আমাকে ওই ফোল্ডারে ঢুকাই দিবে, ডিরেক্ট আমাকে এই ফোল্ডারে এখানে নিয়ে চলে আসবে। টাস্কটা বুঝতে পারছো? অ্যাসাইনমেন্টটা কি দিলাম তোমাদের আমি? জি স্যার একটা ব্যাচ ফাইল তৈরি করবা, যে ব্যাচ ফাইলটা ক্লিক করলে যেন অটোমেটিক্যালি আমাকে এই ফোল্ডারটাতে ঢুকাই দেয়, আমাকে ম্যানুয়ালি যেন অন্য কোথাও এসে আমাকে কাজ না করতে হয়। তো এটা আমাকে কালকে ভিতরে তোমরা করে ব্যাচ ফাইলটা স্কাইপিতে তোমরা পাঠাবা, আমি দেখব, দেখি কে পারো। ঠিক আছে, কমান্ডগুলো কি স্যার সেম হবে? স্যার কোন কমান্ড সেম হবে? স্যার কমান্ড তো কমান্ড দিব না স্যার, সেম হবে না। কমান্ড সেম হবে কেন? তুমি এখন ব্যাচ ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা জানো, গুগলে সার্চ করে এই 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 টাস্কটা তুমি কমপ্লিট করবে এখন। বুঝতে পারছি স্যার। ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা আছে থাকলে বলো। স্যার একটা কোশ্চেন ছিল। বলো, এই রিলেটেড? জি স্যার। স্যার এইভাবে তো তাহলে যে পিসি অন বা যা ইচ্ছা তাই সবই করতে পারবা, পিসি অন করতে? আচ্ছা, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ সাব্বির। তোমরা এটা করবা, একটা টাস্ক তোমাদের, টাস্ক গুলো দেই। এক নাম্বার টাস্ক কি? ফোল্ডার, তাই তো, ফোল্ডারের টাস্কটা করবা। দুই নাম্বার পিসি শাটডাউন, পিসি শাটডাউনও করবা। তিন নাম্বার ওপেন কন্ট্রোল প্যানেল, চার নাম্বার ওপেন ফায়ারওয়াল, এই চারটে কাজ করবা। আমি ফোল্ডারে যেটা বললাম অটোমেটিক যেন ওই ফোল্ডারে ঢুকে যায়, পিসি শাট ডাউন করবা, কন্ট্রোল প্যানেল যেন অটোমেটিক এটা ক্লিক করলে যেন কন্ট্রোল প্যানেলটা আমার চলে আসে, ফায়ারওয়ালে যেন ক্লিক করলে আমার যেন চলে আসে, এই চারটে কাজ তোমাদেরকে দিলাম। এই চারটে কাজ তোমরা ব্যাচ ফাইল দিয়ে রেডি করবা। ঠিক আছে, টাস্কগুলো বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলো। মেহের আফরোজ, তুমি এক্সামটা এখন দিয়ে দাও, সমস্যা নাই। আর এই যে টাস্কগুলো দেখো আমি কি টাস্ক দিছি, সেটা সাব্বিরের কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে হলে সেটা বুঝে নাও। এই টাস্কগুলো বুঝতে কারো সমস্যা নাই আশা করি। জি স্যার। জি না স্যার। বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। অনেক আলিম, তুমি আমার ভিডিওটা দেখে নিও, কি কি টাস্ক দিছে দেখে নিবা। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের আজকে কি বার? আজকে শনিবার, সোমবার থেকে তোমাদের, শনি সোম সোমবার না মঙ্গলবার থেকে, শোনো তোমাদেরকে বলি, তোমাদের হচ্ছে আমি যে অফলাইন ক্লাসে কথা বলছি সেটা হচ্ছে তোমাদের হবে হচ্ছে রবি মঙ্গল, হ্যাঁ রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি আর শুক্র, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, ভালো করে শোনো, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। আর অনলাইনে যেটা সেটা এখানে যেভাবে করতেছি শনি সোম বুধ সেটা সেইভাবে থাকবে। ঠিক আছে,
আজকে এই পর্যন্তই, তোমরা এই চারটি টাস্ক করে আমাকে সাবমিট করবা কালকের ভিতরে, মনে থাকে জানো। স্যার কালকে তো রবিবার, তাহলে কালকে অফলাইন ক্লাসটা হবে না? কালকে থেকে না, আমি তো রেডি করতেছি তোমাদের কি কি শিডিউল হবে না হবে আমি রেডি করে তারপরের দিন থেকে আমরা শুরু করব। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, তাহলে ভিডিওটা আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আপলোড করে দিচ্ছি, সমস্যা নাই।